মহামেরান স্পোর্টিং ক্লাবের ক্যাসেনো থেকে আয় করা একচল্লিশ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে রেখেছেন ক্লাবটির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া দিনে সত্তর হাজার আর মাসে একুশ লাখের বেশি টাকা ক্যাসেনো থেকে আয় করতেন তিনি গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে এইসব তথ্য দিয়েছেন বিএনপির সাবেক নেতা লোকমান হোসেন অবৈধ ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত বাইশে সেপ্টেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাবে অভিযান চালায় পুলিশ ওই অভিযানে মহামেডান ক্লাব থেকে ক্যাসিনোর বোর্ড মাদক ও টাকা গোনার মেশিন জব্দ করা হয় এগুলোর সাথে জড়িত থাকার অভিযোগে গতরাতে রাজধানীর মণিপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে এ সময় তার বাসায় অনুমোদনহীন মদ জব্দ করা হয় বৃহস্পতিবার র্যাব দুইয়ের হেডকোয়ার্টারে নেওয়া হয় লোকমানকে এ সময় র্যাব কর্মকর্তারা জানান লোকমান নিজে ক্যাসিনো না চালিয়ে ক্ষমতার অপব্যবহার করে ক্লাবের জায়গা ভাড়া দিয়েছিলেন এজন্য প্রতিদিন তাকে হাজার টাকা দিতেন ঢাকা দক্ষিণ সিটির মতিঝিল এলাকার কাউন্সিলর এ কে এম মমিনুল হক অরফে সাইদ ক্যাসিনোর যে স্পেসটি ইনি মূলত মমিনুল হক ওরফে সাইদ যিনি আছেন তার কাছে প্রতিদিন সত্তর হাজার টাকা অর্থাৎ মাসিক প্রায় একুশ লক্ষ টাকার বিনিময়ে উনি এটা ভাড়া দেন র্যাবের এই কর্মকর্তা জানান ক্যাসিনোর মাধ্যমে লোকমান সম্পদের পাহাড় গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাংকেও তার টাকা রয়েছে যেহেতু তার ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে উনি এই সুযোগে প্রায় অস্ট্রেলিয়াতে যান এবং অস্ট্রেলিয়ার এনজেড ব্যাংক এবং কমনওয়েলথ ব্যাংকে তিনি এই পরিমাণ টাকা বিপুল পরিমাণ উনি পরে লোকমানকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয় প্রাথমিকভাবে তাকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মোহামেডান ক্লাবের অন্য কেউ ক্যাসিনোর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা